এই মুহূর্তের মধ্যে পাওয়া সব থেকে বড় খবর, ভবানীপুরের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন গত 3 তারিখে, যেখানে কিন্তু 56,000 ভোটে জয়ী করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেখানে তোমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণের পালা জেনারেন্দুক জোরদার শুরু হয়ে গেছে রাজনৈতিক মহলে। জেনারেন্দু বিশাল বড় চাপে পড়ে গেলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বার ক্ষমতায় এসে যেভাবে ভোট পরবর্তীরা ছড়িয়েছে রাজ্যে রাজ্যে, পশ্চিমবাংলাকে মিনি পাকিস্তানে পরিণত করেছে এমন একটা দাবি করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। জেনারেন্দু একবার বিশাল বড় চাপে পড়ে যেতে পারে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তো সঙ্গে থাকবেন, বিস্তারিত জানিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিও এক লাইক করবেন, ভিডিও নিয়ে চালা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে যা বেল আইকনটি প্রেস করবেন, এইরকম লেটেস্ট ট্রেন্ডিং খুললি সবার আগে পাওয়ার জন্য। 2021 নির্বাচনে তৃণমূল কংগ্রেস রাজ্যের মাটিতে ক্ষমতায় এসে যেভাবে দুর্নীতি ও ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় আজ তৃণমূলের বিরুদ্ধে একাধিক ক্ষোভ করে দেন, যেন এও বলেন যে রাজ্যে রাজ্যে যেভাবে ভোট পরবর্তী হিংসা ছড়িয়েছে পশ্চিমবঙ্গ এক মিনি পাকিস্তানে পরিণত হয়েছে এমনটাই দাবি করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় মমতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া উচিত কিনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।